সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি সুব্রত কুমার দেবনাথ, প্রভাষক অর্থনীতি বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি কৃষি জমির ছবি দেখতে পাচ্ছ, এখানে একটি শাকসবজির যে আবাদি জমি এটি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমাদের যে ধারণা এটি ঠিক আছে। আমি আজকে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বাংলাদেশের কৃষির অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের কৃষির কাঠামোগত বৈশিষ্ট্য ও কৃষির উপখাত সমূহ। শিকন ফল, আজকের ক্লাস আলোচনার পর শিক্ষার্থীরা বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের কৃষির উপখাত সমূহ ব্যাখ্যা করতে পারবে এবং বাংলাদেশের কৃষির উপখাতের অবদান বর্ণনা করতে পারবে। বাংলাদেশের কৃষির যে বৈশিষ্ট্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো আমরা এখনো প্রাচীন যে চাষ পদ্ধতি, এই চাষ পদ্ধতি ব্যবহার করেই কিন্তু চাষাবাদ করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে আধুনিকতা ছোঁয়া লক্ষ্য করা গেলেও আমরা কিন্তু এখনো প্রাচীন চাষ পদ্ধতিতে কিন্তু কৃষি কাজ করে থাকি। আমাদের যে উৎপাদন ক্ষমতা, উৎপাদন ক্ষমতা কিন্তু স্বল্প। তোমরা এখানে একটি ডাটা দেখতে পাচ্ছ, ধানের উৎপাদন প্রতি একর জাপান 58 মন, ইটালি 52 মন, বাংলাদেশ 15 মন। তাহলে আমরা এখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের দেশের যে কৃষির যে উৎপাদন ক্ষমতা, এই উৎপাদন ক্ষমতা কিন্তু স্বল্প। জমির খণ্ডিতকরণ, বাংলাদেশের জমি বিভিন্ন কারণে খণ্ডিত হয়ে থাকে এবং এই জমির এই খণ্ডিত কারণও কিন্তু বাংলাদেশের কৃষির একটি অন্যতম বৈশিষ্ট্য। প্রকৃতির উপর নির্ভরশীলতা, আমরা আমাদের বাংলাদেশের যে কৃষি এটি কিন্তু এখনো প্রকৃতির উপরে নির্ভরশীল। আমরা চাষাবাদ করার জন্য এখনো বৃষ্টির মুখোপানে চেয়ে বসে থাকি। প্রাকৃতিক বিভিন্ন বন্যায় আমাদের ফসলের ক্ষতি হয়, আবার কিছু কিছু সময় বৃষ্টির অভাবে কিন্তু খরাতেও কিন্তু আমাদের কৃষির যে উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা কিন্তু খর্ব হয় বা আমাদের কৃষির অভাবনীয় ক্ষতি হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ আগেরটি ছিল একটি বন্যার ছবি, এখানে দেখো খরার ছবি। খরা হলে আমাদের জমির কি অবস্থা হয় এখানে সেটি দেখানো হয়েছে। পরবর্তীতে একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জীবন ধারণের জন্য আমরা এই কৃষি এটা বেছে নিই। যেমন ধান উৎপাদন করি, যে আমাদের বছরে যে পরিমাণ ধান লাগবে সেই পরিমাণ ধান উৎপাদন করতে আমরা কিছুটা আগ্রহী থাকি। এর আমরা মূলত কৃষিকাজটা আমাদের জীবন ধারণের জন্য কৃষিকাজটা করে থাকি। ভূমিহীন কৃষক, আমাদের দেশে অনেক ভূমিহীন কৃষক আছে। ভূমিহীন কৃষক তাদেরকে বলা হয় যাদের নিজস্ব কোনো জমি নেই, অন্যদের জমি বর্গা দিয়ে চাষাবাদ করে, তাদেরকে কিন্তু বলা হয় ভূমিহীন কৃষক। এটি আমাদের বাংলাদেশের কৃষির একটি অন্যতম বৈশিষ্ট্য। অনাবাদি জমি, আমাদের বাংলাদেশের মাটিকে সোনার মাটি বলা হলেও আমাদের দেশে কিন্তু অনেক অনাবাদি জমি আছে। অনাবাদি জমি বলতে এমন জমিকে
বোঝানো হয় যেখানে কোনো ফসল উৎপাদিত হয় না বা যে জমিতে কোনো ফসলই উৎপাদন হয় না। আমাদের আরেকটি সমস্যা হলো পুষ্টিকর খাদ্যের অভাব। আমাদের কিন্তু যে পুষ্টিকর খাদ্য, এই পুষ্টিকর খাদ্যের কিন্তু যথেষ্ট কিন্তু অভাব রয়েছে। আমরা আমাদের যে আলোচনা, আলোচনার মূল অংশে চলে আসে। আমাদের মূল আলোচনা কিন্তু আজকে কৃষির উপখাত সমূহ নিয়ে আলোচনা। আমরা জানি কৃষির বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো কৃষি। এ খাতের আবার কতগুলো উপখাত কিন্তু রয়েছে। এই উপখাতগুলো হলো শস্য ও শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ এবং মৎস্য সম্পদ। আমরা প্রথমে আমরা শস্য এবং শাকসবজি নিয়ে কিন্তু আলোচনা করব। আমরা শস্য এবং শাকসবজি নিয়ে কিন্তু আলোচনা করব। শস্য বলতে আমরা কোনগুলোকে বুঝি? যেমন আছে পাট, তুলা, চা, আখ, তামাক, রেশম, রাবার প্রভৃতি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ধান আছে, এখানে সরিষা আছে, এখানে আখ আছে, এখানে ভুট্টা আছে, পাট আছে। এইগুলো কিন্তু আমাদের শস্যের ভিতরে আলোচ্য বিষয় আর কি। বাংলাদেশের কৃষির প্রধান উপখাত হলো শস্য ও শাকসবজি। বাংলাদেশে প্রধানত দুই ধরনের শস্য উৎপাদিত হয়, খাদ্যশস্য ও অর্থকরী ফসল। খাদ্যশস্যের মধ্যে উল্লেখযোগ্য হলো চাল, গম, ভুট্টা, আলু, তেলবীজ, মশলা, ফলমূল ইত্যাদি। আবার অর্থকরী ফসলের মধ্যে উল্লেখযোগ্য হলো পাট, তুলা, চা, আখ, তামাক, রেশম, রাবার প্রভৃতি। এছাড়াও কৃষিতে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদিত হয়। 2017-18 সালের জিডিপিতে কৃষির আওতায় শস্য শাকসবজি উপখাতের অবদান হলো শতকরা 7.5%। 2018-19 সালে জিডিপিতে কৃষি শস্য ও শাকসবজি উপখাতের অবদান হলো 7.05% এবং প্রবৃদ্ধির শতকরা হার 1.75%। আমরা এখন প্রাণী সম্পদ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ উপখাত হলো প্রাণী সম্পদ। বাংলাদেশের প্রাণী সম্পদকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। এক, গৃহপালিত পশু। দুই হলো বন্য পশু। গৃহপালিত পশুর মধ্যে হলো গরু, ছাগল, মহিষ, ভেড়া, হাঁস, মুরগি প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য। অন্যদিকে বন্য পশুগুলোর মধ্যে হলো বাঘ, সিংহ, হরিণ, হাতি, শুকর প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য। 2017-18 সালে জিডিপিতে প্রাণী উপখাতের অবদান ছিল 1.53%। 2018-19 সালে জিডিপিতে প্রাণী সম্পদের অবদান শতকরা 1.47% এবং প্রবৃদ্ধি শতকরা 3.47%। বনজ সম্পদ। বাংলাদেশের কৃষির আরেকটি গুরুত্বপূর্ণ উপখাত হলো বনজ সম্পদ। বাংলাদেশের বনজ সম্পদে মোটামুটি সমৃদ্ধ। বাংলাদেশের বিভিন্ন বনভূমিতে সুন্দরী, গেওয়া, গরান, গজারি, গর্জন, মেহগুনি, বাঁশ, বেত প্রভৃতি মূল্যবান যে বনজ সম্পদ এগুলো কিন্তু পাওয়া যায়। 2017-18 সালে জিডিপিতে বনজ সম্পদের উপখাতের অবদান হলো শতকরা 1.62%। 2018-19 সালে জিডিপিতে বনজ সম্পদের উপখাতের অবদান শতকরা 1.58%, যা প্রভৃতি শতকরা হার 5.58%। আমাদের উপখাতগুলো সর্বশেষে রয়েছে হলো মৎস্য খাত। বাংলাদেশের কৃষির অন্যতম উল্লেখযোগ্য উপখাত হলো মৎস্য সম্পদ। বাংলাদেশের একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশে প্রচুর নদ, নদী, খাল, বিল, হাওর, বাওর
পুকুর রয়েছে। এইসব নদ নদী খাল বিল প্রচুর মাছ পাওয়া যায়। তাছাড়া বর্তমানে বিভিন্ন খাল বিল পুকুর ও নদীতে মাছের চাষ করা হয়ে থাকে। বাংলাদেশের রুই, কাতল, ইলিশ, কই, মাগুর, চিংড়ি প্রভৃতি বিভিন্ন ধরনের মাছ কিন্তু পাওয়া যায়। 2017-18 সালে জিডিপিতে এই মৎস্য সম্পদের অবদান ছিল 3.56%। 2018-19 সালে জিডিপিতে মৎস্য সম্পদের অবদান শতকরা হার 3.50% এবং প্রবৃদ্ধির শতকরা হার 6.29%। আমরা এখন যদি কৃষি ও কৃষির উপখাতের অবদান সমূহ যদি আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি ছক রয়েছে। এখানে দেখানো হচ্ছে খাত উপখাত 2010-11, 2011-12, 2012-13 কৃষিখাত শস্য শাকসবজি 11.32, 2011-12 হলো 10.86, 2012-13 হলো 10.25, প্রাণী সম্পদের অবদান কত 2.58, 2.51 2011-12 সালে এবং 2012-13 সালে দেখা যাচ্ছে 2.45, বন সম্পদের 1.69, 2010-11, 2011-12 দেখা যাচ্ছে 1.66, 2012-13 দেখা যাচ্ছে 1.63, মৎস্য সম্পদ 4.43, 2010-11 2011-12 হলো 4.39, 2012-13 হলো 4.37। আমরা যদি কৃষিখাতের অবদানটা দেখি তাহলে দেখতে পাচ্ছি 2010-11 হলো 20.02, 2011-12 19.42, 2012-13 18.70। আমরা কৃষিখাতের অবদান দেখতে পাচ্ছি যে পরপর কিন্তু হ্রাসমান। এই লাল দাগ যেটা দেখানো হচ্ছে এটা হলো 2010-11, সবুজ দাগটা হলো 2011-12 এবং নীল দাগটা হলো 2012-13। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কৃষিখাতের অবদান কিন্তু 2010-11 যে 20.02 ছিল সেটি লাল দাগে দেখানো হয়েছে, 2011-12 19.42 এটা সবুজ দাগে দেখানো হয়েছে, 2011-12 18.70 কিন্তু নীল দাগে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছি কৃষিখাতের অবদান কিন্তু ক্রমান্বয়ে হ্রাস পায়। শাকসবজি 2010-11 11.32 যেটি লাল দাগে দেখানো হয়েছে, 2011-12 10.86 সবুজ দাগে দেখানো হয়েছে, 2012-13 10.25 যেটি নীল দাগে দেখানো হয়েছে। বন সম্পদ দেখতে পাচ্ছি আমরা 2010-11 1.69, এটি লাল যে চার্টের মাধ্যমে দেখানো হয়েছে, 2011-12 1.66 সবুজ চার্টের মাধ্যমে দেখানো হয়েছে, 2012-13 1.63 যা নীল চার্টের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। এবং সর্বশেষে রয়েছে মৎস্য সম্পদ যেটা লাল দাগে 10-11 4.43 এটি কিন্তু এখানে দেখানো হয়েছে, 4.43 11-12 4.39 এটি সবুজ দাগ দিয়ে দেখানো হয়েছে এবং 12-13 4.37। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অর্থনীতিতে কৃষিখাতের অবদান কিন্তু ক্রমান্বয়ে কিন্তু হ্রাস পাচ্ছে, যেটি আমরা চার্টের মাধ্যমে এবং এই ছকের মাধ্যমে কিন্তু স্পষ্টত দেখতে পেলাম। শিক্ষার্থীরা তোমরা বাড়িতে দলীয়ভাবে কাজগুলো করবে, যে ক দল করবে বাংলাদেশের কৃষির স্বল্প উৎপাদন ক্ষমতার কারণগুলো খুঁজে বের করো, আর খ দল করবে বাংলাদেশের গৃহপালিত পশু পাখির একটি নামের তালিকা তৈরি করো। মূল্যায়ন তোমাদের মূল্যায়ন করা হবে প্রাচীন চাষ পদ্ধতিতে কি কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার হতো, বাংলাদেশের একর প্রতি ধানের ফলন কত, প্রাণী সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি বাংলাদেশের কি কি ধরনের গাছ জন্মে, 2011-12 সালে কৃষিখাতের অবদান কত ছিল।
ছোট শিক্ষার্থীরা শ্যামনগর সরি সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আমি আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য। যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। করোনা এই মহামারীর মধ্যে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, বারবার সাবান পানিতে হাত ধুয়ে ফেলবে, নিজে সচেতন হবে এবং পার্শ্ববর্তী লোকজনকেও সচেতন করবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।